नमस्कार प्रिय दर्शक बंधुरा एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आर कयेक दिनेर अपेक्षा तारपरेई आमरा फेब्रुआरी मासे पा राखते चलेछि। आर एई फेब्रुआरी मासे जे सात राशिर कथा आमी एई भिडियोते उल्लेख करते चलेछि सेई सात राशिर जातक बा जातिका जदि आपनी हन ताहले आपनादेर सोनार कपाल होते चलेछे, अर्थात आपनादेर जीवने अर्थनैतिक सुख समृद्धि आसते चलेछे। कोन सेई सात सौभाग्यशाली राशि सेई राशिगुलिर नाम आमी एके एके जानाते चलेछि, ताई भिडियोटी ना टेने सम्पूर्ण देखते थाकुन। আর কয়েকদিনের পর আমরা বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পা রাখতে চলেছি, অর্থাৎ 2022 ফেব্রুয়ারিতে পা রাখতে চলেছি। আর এই ফেব্রুয়ারি মাসে যে সাত রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আসতে চলেছে। এই মাসে আপনারা যে কোনো কাজে হাত লাগালে সেই কাজ কিন্তু আপনারা সমাপ্ত করেই ছাড়বেন। পাশাপাশি অর্থনৈতিক স্থিতি যথেষ্ট পরিমাণে মজবুত যেতে চলেছে আপনাদের, অর্থাৎ যে সাত রাশির কথা আমি বলবো সেই সাত রাশির জাতক ও জাতিকার সোনার কপাল হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে। কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি এই ফেব্রুয়ারি মাসে সোনার কপাল হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে ফেব্রুয়ারি মাসে আপনাদের সোনার কপাল হতে চলেছে। এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। অজানা সূত্র থেকে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। এই মাসে যে কোনো শুভ কাজে আপনারা যদি হাত লাগান সেই কাজ কিন্তু আপনারা নিশ্চিতরূপে সফলভাবে উত্তীর্ণ করতে পারবেন। পাশাপাশি বিবাহ ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। শুধু তাই নয়, এই সময় আপনারা দাম্পত্য সুখ পেতে চলেছেন। পাশাপাশি আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে ফেব্রুয়ারি মাসে আপনাদের সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত অসমাপ্ত কাজ আপনাদের রয়ে গেছে সেই সমস্ত অসমাপ্ত কাজ আপনারা এই মাসে সমাপ্ত করতে চলেছেন। পাশাপাশি এই মাসে চাকুরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন তিন ক্ষেত্র থেকে আপনারা অর্থপ্রাপ্তি করতে চলেছেন। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন আপনারা, অর্থাৎ এই মাসে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে। যার দরুন আপনারা এই মাসে মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু অনেকাংশে মিটিয়ে ফেলতে পারবেন। এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ফেব্রুয়ারি মাসে আপনাদেরও সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আসতে চলেছে। এই মাসে যে সমস্ত অসমাপ্ত কাজ রয়ে গেছে সেই সমস্ত অসমাপ্ত কাজ আপনারা এই মাসে করতে চলেছেন। পাশাপাশি এই সময় আপনারা চাকুরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন তিন ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি করতে চলেছেন এবং মনের স্বাদ, মনের ইচ্ছা এই মাসে আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে পারবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। সন্তান সুখের জায়গাটাও যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই মাসটা যথেষ্ট পরিমাণে আপনাদের জন্য শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। এর পরবর্তী যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ফেব্রুয়ারি মাসে আপনাদের সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত অসমাপ্ত কাজ আপনাদের রয়ে গেছে সেই সমস্ত অসমাপ্ত কাজ আপনারা এই মাসে করতে চলেছেন। ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজে জয়লাভ করতে চলেছেন।
এই মাসে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত যেতে চলেছে। এই মাসে কোনো সূত্র থেকে আপনারা অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন, এটা বলা যেতে পারে। এর পরবর্তী যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে ফেব্রুয়ারি মাসে আপনাদেরও সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত অসমাপ্ত কাজ আপনাদের রয়ে গেছে সেই সমস্ত অসমাপ্ত কাজ আপনারা এই মাসে করতে চলেছেন। পাশাপাশি এই মাসে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, যার দরুন আপনারা এই মাসে অনেক কিছুই কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারবেন। অর্থাৎ এই মাসে আপনারা গৃহ নির্মাণ থেকে শুরু করে বাহন ক্রয় সমস্তটাই কিন্তু করতে চলেছেন। এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। এছাড়াও এই মাসে ভ্রমণের জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের এই ফেব্রুয়ারি মাস সোনার কপাল কিন্তু হতে চলেছে। পরবর্তী যে ৬ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ফেব্রুয়ারি মাসে আপনাদেরও সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত অসমাপ্ত কাজ আপনাদের রয়ে গেছে সেই সমস্ত অসমাপ্ত কাজ আপনারা এই মাসে সমাপ্ত করতে চলেছেন। এর পাশাপাশি কোনো সূত্র থেকে আপনারা অর্থ বা সম্পত্তি লাভও করতে চলেছেন এই মাসে। এই মাসে চাকুরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন তিন ক্ষেত্র থেকেই আপনাদের অর্থ লাভ হতে চলেছে, যার দরুন এই মাসে আপনারা মনের স্বাদ, মনের ইচ্ছা অনেকাংশে কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন। পাশাপাশি বিবাহ ক্ষেত্র কিন্তু দুর্দান্ত যেতে চলেছে, সন্তানের দিকও কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ফেব্রুয়ারি মাসে আপনাদেরও কিন্তু সোনার কপাল হতে চলেছে। এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সেই সমস্ত কাজে আপনারা অনায়াসে এগিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও করতে চলেছেন। পাশাপাশি মনের স্বাদ, মনের ইচ্ছা আপনারা এই মাসে অনেকাংশে কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন। ভাগ্যের সাপোর্ট এই মাসে আপনারা পূর্ণ মাত্রায় কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কিন্তু সোনার কপাল হতে চলেছে। তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।